হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে ইতিহাসের অষ্টম অধ্যায়ে গুরুত্বপূর্ণ 1 মার্কস, 2 মার্কস ও 4 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। এই কোশ্চেন উইথ অ্যান্সারগুলি তোমরা ভালো করে দেখে নাও, কারণ এখান থেকেই তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, প্রথমেই তোমরা দেখে নাও MCQ কোশ্চেন উইথ অ্যান্সার। আমি কিন্তু আলোচনা করছি না, তোমরা ভালো করে কোশ্চেন উইথ অ্যান্সার দেখে নাও। এখান থেকে যে কোশ্চেনগুলি রয়েছে এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে নাও, MCQ জন্য অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। দেখে নাও তোমরা, খুবই গুরুত্বপূর্ণ MCQ কোশ্চেনগুলি রয়েছে, প্রায় কিন্তু 100-এর ওপরে কিন্তু রয়েছে MCQ। এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে রেডি করো অবশ্যই তোমরা সাফল্য পাবে, কারণ এখানে 100-এর বেশি কিন্তু কোশ্চেন রয়েছে MCQ কোশ্চেন। অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলি রেডি করে নাও, এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে, কারণ গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি রয়েছে। আমি আলোচনা করছি না, আলোচনা করলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য আমি আলোচনা করছি না। কোশ্চেনগুলি তোমরা ভালো করে খাতায় তুলে নেবে, তার পরবর্তীতে তোমরা ভালো করে পড়ে নেবে, কারণ এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। প্রায় 100 খানার ওপরে কিন্তু কোশ্চেন রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও, কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা ভালো করে দেখে নাও, 100+ কিন্তু কোশ্চেন রয়েছে, কোশ্চেনগুলি তোমরা পরপর দেখে নাও। 106টি কোশ্চেন রয়েছে, কোশ্চেন উইথ অ্যান্সার তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম, কোশ্চেন উইথ অ্যান্সারগুলি তোমরা ভালো করে দেখে নাও। এবারে তোমরা দেখে নাও অষ্টম অধ্যায়ে গুরুত্বপূর্ণ SAQ কোশ্চেন উইথ অ্যান্সার। স্বাধীনতা প্রাককালে ভারতে কতগুলি দেশীয় রাজ্য ছিল? 526টি দেশীয় রাজ্য ছিল। গোয়া কাদের উপনিবেশ ছিল? পর্তুগালের। দেশীয় রাজ্যগুলি ভারতভক্তির দলিলটির নাম কী ছিল? অ্যান্সার হবে ইনস্ট্রুমেন্ট অব এক্সপ্রেশন। তোমরা উত্তরটি ভালো করে দেখে নাও। ভারতবর্ষ কবে স্বাধীনতা লাভ করে? 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট। কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলের নাম কী ছিল? ন্যাশনাল কনফারেন্স। পরবর্তী কোশ্চেন, অপারেশন পোলো কী? অ্যান্সার হবে ভারতীয় সেনার হায়দ্রাবাদ অভিযানকে অপারেশন পোলো কিন্তু বলা হয়। হায়দ্রাবাদের শাসক কী নামে পরিচিত? নিজাম নামে পরিচিত। ভারতে কবে সমগ্র হায়দ্রাবাদ দখল করে? অ্যান্সার হবে ভারত 1948 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গে সরকারি ভাষা কী? বাংলা। ভারত বিভাজনের উদ্দেশ্যে গঠিত সীমানা কমিশনের সভাপতি কে ছিলেন? স্যার সিরিল রেডক্লিফ। অ্যান্সার হবে স্যার সিরিল রেডক্লিফ। পরবর্তী কোশ্চেন, মহাত্মা গান্ধী দেশভাগজনিত হিংসার প্রেক্ষিতে শান্তি প্রতিষ্ঠার জন্য কোথায় অনশন করেন? কলকাতায় বেলেঘাটার বাড়িতে। পরবর্তী কোশ্চেন, নেহেরু লিয়াকত চুক্তি কালে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার হবে লিয়াকত আলী খান। অ্যান্সার হবে লিয়াকত আলী খান। রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? 1953 খ্রিস্টাব্দে। ভারতে কনিষ্ঠতম রাজ্য কোনটি? অ্যান্সার হবে তেলেঙ্গানা। অ্যান্সার হবে তেলেঙ্গানা। এবারে তোমরা দেখে নাও অষ্টম অধ্যায়ে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। এই কোশ্চেন উইথ অ্যান্সারগুলি তোমরা ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এখান থেকে 2 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। দেখে নাও তোমরা, ফার্স্ট কোশ্চেন, মাউন্ট ব্যাটেন প্রস্তাব কী? উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি দলিল বলতে কী বোঝায়? কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন, কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন? কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন, হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয়? কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন, র্যাডক্লিফ বিখ্যাত কেন? কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন, উদ্বাস্তু বলতে কী বোঝায়? উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন, 1950 খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল? উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন, শ্যামপ্রসাদ মুখার্জিকে উদ্বাস্তুদের বন্ধু বলা হয় কেন? উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, স্মৃতিকথা কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? দেখে নাও তোমরা উত্তরটি, কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে।
পরবর্তী কোশ্চেন পড়টি সি রামালু কে ছিলেন, কোশ্চেন উইথ অ্যান্সার তোমরা দেখে নাও, কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন ভাষাভিত্তিক রাজ্য গঠনে কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কী ছিল, উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। এবারে তোমরা দেখে নাও অষ্টম অধ্যায়ে গুরুত্বপূর্ণ ফোর মার্ক্সের কোশ্চেনগুলি, এই অধ্যায় থেকে কোনো এইট মার্ক্সের কোশ্চেন আসে না। ফোর মার্ক্সের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা দেখে নাও, উদ্বাস্তু সমস্যার সমাধানে বা পুনর্বাসনে ভারত সরকারের উদ্যোগ বা ভূমিকা বিশ্লেষণ করো, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা 1947 খ্রিস্টাব্দ সম্পর্কে টিকা লেখো, স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলোকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কী কী প্রচেষ্টা হয়েছিল। পরবর্তী কোশ্চেন হায়দ্রাবাদ জুনাগড় আর কাশ্মীর রাজ্যটিকে কীভাবে ভারতভুক্ত করা হয়েছিল, কোশ্চেন তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। আর তোমরা যদি পারো অবশ্যই দেখে রাখবে কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়। এই যে চারটি কোশ্চেন আমি বললাম, চারটি কোশ্চেনের মধ্যে তোমরা যে কোনো এক থেকে দুটি কোশ্চেন এক্সামে কিন্তু কমন পেয়ে যাবে ফোর মার্ক্সের জন্য। পরবর্তী কোশ্চেন JVP কমিটি টিকা লেখো, কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। লাস্ট কোশ্চেন ফোর মার্ক্সের জন্য, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল, এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।